আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাই পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত সংবাদক অনার লগ আছি আই আশরাফুল আলম আকাশ। ফইলে দিউন গরম গরম খবর। রমজান মাস সংযমর মাস হইল, এ মাসত লোভবাড়ি যায় নতুন বিবাহিত ফোয়ালর পরিবার। নগরীর বাদুরতলা কাবাড ব্যানর ধাক্কা, পথচারী মহিলা নিহত। সেই হাইবের অপেক্ষাত নির্গুম আনন্দ উল্লাসত রায় থাকার নগরীর জোয়ান জোয়ান ফল। নগরীর রোহিঙ্গা ক্যাম্পত বেশিরভাগ নলকূপ টয়লেট অকেজো, এনজিও সংস্থা এবং তাইবু বলিউডের হন হন তারকা সার্জারি গড়িয়ানে এখনো আছে সুন্দরীর তালিকা। দর্শক জানাই রাহির আজ সেহরির শেষ সময় 3:38 এবং আগামী হাইল ইফতারের সময় 6:36। দর্শক আর এই নিউজগো দয়া করে শেয়ার করে দেন, তৈলে চট্টগ্রামের ভাষাভাষি অনর অন্যান্য ফেসবুক বন্ধু আলো নিউজগো সাহেবের সুযোগ পাইব। যাইর গই বিস্তারিত সংবাদত। নগরীর বাদুরতলাত কাবাড ব্যানোর ধাক্কাত পথচারী মহিলা নিহত। ইয়ে বাদুরতলা বালতি কোম্পানি ও জহির ব্রাদার্সর মাঝামাঝি এলাহাত কেবি হোটেলের সামনে শনিবার রাতে 11:30 ইকে এই ঘটনা ঘটে। বিস্তারিত শোন নিউজগো। নগরীর বাদুরতলা বালতি কোম্পানি ও জহির ব্রাদার্সর মাঝামাঝি এলাকাত ক্যাবি হোটেলের সামনে একান মিনি পিকআপ কাবার ব্যানার সাক্ষাৎ তলে ফুরি একজন অজ্ঞাত মহিলা পথচারী নিহত। ইয়ে একই ঘটনা গুরুতর আহত মোটর সাইকেল চালক সহ দুইজন। কন্ট্রোল করি না পারে আর মনে হচ্ছে দূরমে তো জোরসে টান মারছে, তো এরা মোটর সাইকেল নিয়ে নিয়ে তো আসি আর দুই তিনটে মোটর সাইকেল আসিল ইয়ে নেনে পার্কিং করা আসিল ওই অতন তে নামিয়ে নে ইন্দি আসছে মাই ভাই বিকেত নাই এর গাড়ি এনে কেত নাই এর এ দূর তুলি দিয়ে আর ভাই মামতো ভাই এই জানে ফানলর পিছত্তন ফিকা ভাই মত বাম সাইডে টানি জানে মহিলা ঘর সাক্ষাৎ তলে ফেসে জানি তখন সাথে সাথে ফিকা পেয়ে নাচ্ছে দই ফেরত্তন দোয়ানের সুগস টুগস সব মারি জানে মোটর সাইকেল সব ঢুকা ফেলাই মহিলা ঘর সাক্ষাৎ তলে ফেসে ম্যাথ 2 তারিখ শনিবার দিনগত রাত 11:00 সময় এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ শরীফ জহির ব্রাদার্স এলাকার মাদানী গলির কাঞ্চন মিস্ত্রির ফোয়া, অন্য আরেক আহত নাজিম দেয়ানাট এলাকার ডবলমুরিং থানার ডৌদির গলির বাসিন্দা বলে জানা যায়। দুজনই নগরের ডেল্টা হাসপাতালত চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে ঘটনাস্থলত উপস্থিত 5 থানার ওসি তদন্ত সি প্লাস টিভিরে জানায়। একটা মিনি ফিকার কাভার্ড ভ্যান নাম্বার ঢাকা মেট্রো ম 51-03-03 এই কাভার ব্যান্ডটি একটা পথচারী মহিলাকে চাপা দিয়েছে এবং একটা মোটরসাইকেল কেউ তা আঘাত করেছে। এতে পথচারী মহিলাটা এখনো পর্যন্ত আমরা তার নাম পরিচয় জানতে পারিনি, ও ঘটনাস্থলে মারা গিয়েছে আর মোটরসাইকেলের মালিক উনি আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন আছে। আর শেষ খবর ফোন পর্যন্ত নিহত অজ্ঞাত মহিলার নাম পরিচয় ফানো যায়। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত রাখা হয়। ডেস্ক নিউজ সি প্লাস টিভি। কোনো উৎসব আইলেই চট্টগ্রামত ওগ বাজে কুপ্রথা চালু হয়ে যায় আর ইয়ানোর সাবধান যায়নে ফরে দেয় নতুন বিবাহিত মাই ফলের উদ্দি। কারণ নতুন বিবাহিত মাই ফল ফৈলের বছর ফোয়ালর পরিবারে রোজার শ্যামাই সিনিত্তুন শুরু করিয়ে নেয় ফোয়ালর সৈদ্য গোষ্ঠীর লাই ঈদ উপলক্ষে ফাগুন ফরে হস্যসহ নানান উপহার। এ বিষয়গো এখন মহামারীর উপর ধারণ হয়েছে বরাবর মতো আরা এই কুপ্রথাগো লই এনে হতা হইলাম সাধারণ মানুষের লগে এবং ধর্মীয় ব্যাখ্যা জানতাম চাইলাম একজন মাওলানার হাসে। চলন তারার হতা কি উনি আয় কিল্লা হরফ এই যে ঈদ এসি ঈদি দ হর দ ইস্তারি দ বনর তো বিয়ে দিও জি ওটা কি কি পড়াইও বনর তো বিয়ে দিবা দাজে 15 বছর আর কিন্তু 40 বছর ইফতার ব্যাকে মারন পরে না পড়াইলে ব্যাকে গোছাই যায় কি বন বিয়ে দিলাম বেজি বিয়ে দিলাম বরবাইর মাইয়ে কিন্তু হতে এই প্রতি মৌসুমে ওই ফল ফ্রুট টন এই রোজার মধ্যে ইফতারি হন রয়া হর জামা হন কমপ্লিট দন পরে ফিক্স করা না নদিলি তো মনে করেন সেনাদার বেজি সেনাদার ওর সেনাদার মানে বেজি সেনাদার বনিশ্বর আদার মানে ওর সেনাদার মানে বনির সেনাদার বাধ্যতামূলক এইবার তা আসলে ঠিক না ঠিক নয় এনতা মানে মানুষের তো জোর বস্তি না না যেন ধরো অনেকেও ফারার আবার অনেকেও না ফারার ঠিক আছে না যারা ফারারি তারা তো জন ফরার আবার যারা না ফারারি তারা তো জন ফরার তাহলে এন বন্ধ করে দিলে ভালো না ওয়ার বিয়ে করাইয়ে ফাইভ এটা আসা বিয়ে করাইয়ে
এখন যদি নজর দেয় তার মা বাবার মাইন করে ইয়ার বড় বউর কইব বউ বারবার যে খবর কইব খবর কোন খবর দিয়ে এখন বিশাল বদরনা কার গান্দা মাঝে না কোরআন হাদিস তো নাই এখন তো না হাদিসের বাইরের হতা বেক কিছু তো বাইরের হতা তো এখন বন্ধ করলে ভালো হইব কারণ আরেকজনের মধ্যে বহুত সময় প্রেসার হোক এখন তো আর সলভেন্ট নো হ্যাঁ তাই না না তো সোমার আগিন বন্ধ করি নতুন কিছু করি হ্যাঁ জাস্ট ভাই গেলাই খুব বাজে খুশি লে বনি লে খুশি লে ন লাই অন্তর্তন দেনি নয় জোর করি দিয়ন ফরিবু কিলে ন দে ব্যাগুনরে দি দিলি ইয়ান কা ন দে ওয়ান কা ন দে সাবে দে মালিক অনর মাইয়ের যদি সাংলা বন্য দ রে ইফতে ইফতে দ অনর মাই হতে ইবু মাইয়ের ও ইয়ে ও রে জালা দে তর করে ননন জল জল যন্ত্র করে তা দম ভরতে দি 15 বছর ন 30 বছর ফাইল লই তারা খুশি আর বেশি হইব কি 15 বছর নাই লব কিলে আমি বদল খুশি আর ভরি ইফতারি নাই নাই তারা হয় তারা তার হক মনে কর দিই নি হক মনে কর দিছি টাকা আমি তে এন পরিস্থিতি হই যদি হক মনে কর দিয়া ধর্মীয় অঙ্গীকারত আছে যে এবারে প্রতিবাদ আসলে কোরআন হাদিসের বাইরে যদি ইসলাম মানে তাহলে কোরআন হাদিসের ভিতর তখন ফুরিব তাদেরও আর্থিক অবস্থা সহন ফুরিব যে তাদের তা আছে কিনা দিদ ফারের কিনা সামর্থ্য আছে কিনা ঠিক আছে তো জি মাইয়া এই ঘর তুন যা তাই নি মানিবে এই ঘর রোগী তো তো বুঝন ফরিব জিনিস কেন এই আমি বন্ধ করুন ফরিব জান না আউট দৃষ্টিকোণ ইতার আগে ন চাই যে সমাজত দেখেনর কারণে মানুষ আত্মহত্যা করেন এই অর্থাৎ যৌতুকের মতো যে গরু দম ফরিব অথচ দেখা তার দে খরচ করি আর গরুদের এই তো শরীয়ত সম্মত ন এই যে একটা লাগার ইফতারি ভাড়া ফরিব এই লখন বিষয় ন যারা মুসলমান দাবি করে এগিন করে আসলে মুসলমান দাবি করার নাম খুব কঠিন এই সমস্ত হাত গুললে কারণ এর দ্বারাই আর কো মানুষের জলমর মানুষিবে দেখা যাত দে যে আত্মে তারা আর বেআইনের দম ফরের বেআইনের দম ফরের এই তারা আত্মে খসরে কিন্তু দম ফরের তো এন দিত যাই রে মানুষিবে দেখা যাত দে ঋণগ্রস্ত হয়ে দাঁড়গুই এবং এই বে এত বেশি পেরেশানি ফুরে দাঁড়গুই হয়তো নিজের ফোয়াসারে ইত্যা বাজার করিবার অবস্থা নেই কিন্তু মাইয়েরও উদ্ধার ফরের তো ইয়ান তাকান অশান্তি বিরাজ করেন সুতরাং শরীর রোজার মাস আইলে নগরীর জোয়ান জোয়ান ফলর সেরি নহাইনে গুম নজনের অভ্যাস গান বাড়ি যায় রাস্তা রাস্তায় দেখা যায় আনন্দ উল্লাসত আড্ডা দিতে যারার মধ্যে বেহারত্তুন শুরু করি এনে চাকরিজীবী এই আড্ডাত অংশ লয় সেরিত রাত জাগা লই এনে সিপ্লাস টিভির নিয়মিত প্রতিবেদনত আজ এটাই বসে পড়ব জাবেদর ক্যামরাত আরসন জিয়াউল হক ইমনর প্রতিবেদনত রাতি হ্যাঁ রমজান মাস তো ধরেন 12 মাসে একবার আইতে বুঝুন অবৈধ কোনো কাজ করতেছি কিনা এগুলো দেখতেছি সেরে খাবো সময় হলে যেখানে সময় হয় ওখানে হোটেল আছে আশপাশে তো নামাজ কালাম ভরি মনে কর নিজ বইলাম আয়েরে টুকটাক আড্ডা টাড্ডা দিলাম বোধকন মার্কেট টার্গেট ঘুরিলাম তারপর মনে করন ঘর যায় তো মনে করন হানা ফিনে খাইরে কানা টুকটাক ঘুম গেলি গুতা তার সে রিসম তুড়ি না পারি কক্সবাজার উখিয়া ও টেকনাফুর রোহিঙ্গা ক্যাম্পে গিনুত স্থাপন করা বেশিরভাগ নলকূপ ও টয়লেট অকেজো এবং ব্যবহারের অনুপযোগী হয়েছে
হ্যাবের পানির সংকটের পাশাপাশি বেশিরভাগ টয়লেট ব্যবহারের অযোগ্যনে পরিবেশ দূষণ সহ নানা ভোগান্তিত ফরে রোহিঙ্গল। কিছু এনজিও সংস্থা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে টিউবওয়েল ও টয়লেট স্থাপনত অনিয়ম গড়নে এই অবস্থা সৃষ্টি হয় বলে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কক্সবাজার প্রতিনিধি সাইফুল আলম বাদশার পাঠানো প্রতিবেদন হচ্ছেন বিস্তারিত। মিয়ানমারত সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে নেয় গত বছরের 25 আগস্টের পরতুন বাংলাদেশ দেশে প্রায় 7 লাখ রোহিঙ্গা। এসব রোহিঙ্গা আশ্রয় লই উখিয়া টেকনাফোর বারুয় অস্থায়ী ক্যাম্পত। আর ক্যাম্পে গিনুত রোহিঙ্গা লোর সেবার নামে বেশ কিছু এনজিও লুটিপুটি হাই লাখ লাখ টিয়া। রোহিঙ্গা লোর খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন সহ মানবিক সহায়তা দিয়াই সরকারের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা কিছু এনজিও প্রকল্প বাস্তবায়নের লাই রোহিঙ্গা ক্যাম্পত দায়সারাভাবে স্থাপন করছি নলকূপ। এনসারও হোগ্য সাক্কা দিয়ে এনে জ্যানত্যান গড়িয়ে এনে বয়াই টয়লেট। মাত্র 30 ফুট গভীরতা স্থাপন করাই 2000-এর অধিক নলকূপ, যা কিছুদিন যাইতে না যাইতেই অকেজ হয়ে ফিরছি। এই অবস্থাত পানি আর টয়লেট লই এনে মারাত্মক কষ্ট আছে রোহিঙ্গা। 5 দিন নষ্ট হয়ে গেল, ইয়ার পরের দিন বই ইন তো হনরহম ফাদার পানি আর লেপটিন ফয়লা দিন দিল ইন নষ্ট হয়ে গেল। এখন দিন দের কিছু কিছু বালা ফাদার সমস্যা হয়ে যায় পানির। একলো মরল যে দিন টিউবওয়েল গাজছিল, টিউবওয়েল কিন 30 ফুটের নিচে না যায়, ইয়ান হল আর পানির সমস্যা। আর কেন সমস্যা হইল ওনার লেট্রিনের, লেট্রিন জিন গজছিল ইন মূর্ণ ঘরে আবার জ্ঞান দেয় রোহিঙ্গা ক্যাম্পত। মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব নিয়োজিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়ে দেয় সুরুরিককে তারাহুড়ার গৈত্য যাইনে নিয়ন্ত্রণ নতা হনে কিছু অনিয়ম হই, এখন পরিকল্পিত ভাবে গভীর নলকূপ ও টয়লেট বয়বের ব্যবস্থা করার। ইমার্জেন্সি রেসপন্সের প্রথম দিকে জরুরি সারা দানের জন্য আসলে আমাদের এমন জরুরি ভিত্তিতে কাজ করতে হয়েছে, যেক্ষেত্রে আমরা মানের দিকটা কিছুটা আমাদের শিথিলতার সাথে দেখতে হয়েছে। কারণ তখন যেভাবে মানুষ আসছিল, যে হারে আসছিল, তখন খুব ভেবেচিন্তে খুব মান নিরূপণ করে কাজ করার সুযোগ বা ফুরসত আসলে তখন ছিল না। তখন বর্ষাকাল ছিল, সে কারণে প্রথম দিকে স্থাপিত অনেকগুলি টিউবওয়েলই আসলে খুব কম গভীরতার মধ্যে স্থাপিত হয়েছে, 30 ফিট 40 ফুট এই ধরনের গভীরতার। সেগুলি অনেকগুলি এখন অকেজ হয়ে গেছে। এখন যেসব নলকূপ স্থাপন করা হচ্ছে সেগুলি খুব পরিকল্পিত আকারে এবং গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। মানবিক সহায়তার নামে প্রকল্প বাস্তবায়ন যেসব এনজিও সংস্থা অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দাবি সচেতন মহলর। নিউজ ডেস্ক সিপ্লাস টিভি। বলিউডের বহু জনপ্রিয় নায়িকা আছে যারা নিজেরারে সুন্দর গরিবের লাই সার্জারি তুন শুরু করিয়ে এনে ব্যবহার করছি নানা কিছু। যারা হালা ইতারাও রূপালি পর্দার দেখা যায় বিশ্ব সুন্দরী হিসেবে, আসলে বাস্তবে সুন্দর হয়ে বেল্লাই হনে কি গজ্জি ইয়ান লইনে সন হাবিবা শিউলির গড়া ডেক্স নিউজ। জনপ্রিয় নায়িকার সুন্দর হইবার পিছন দিয়ে আছে জানা না জানা নানান হারণ। বলিউডও এর ব্যতিক্রম ন, রীতিমতো সার্জারি ও স্কিন ট্রিটমেন্ট গড়াইনে শ্যামলা বা অনুজ্জ্বল রঙতন ফর্স হইয়ে এন্ডিলা নায়িকার উদাহরণ বুড়ি বুড়ি। কাজল মেলানিন সার্জারি করাই এনে বি টাউনত সবচেয়ে বেশি সমালোচিত কাজল। সুন্দরী হিসেবে তার পরিচিতি আছিল গাঢ় রঙের লাই। বাজিগর ছবির হতা মনে আছে না, জেন্ডে নিজের রিয়েল লুকত ধরা দিয়েল কাজল, কিন্তু ক্রমশ এই রঙের বদলত তাহে বর্তমানে নিজের দুদেয়ালতা রঙের রহস্য প্রকাশ্যে নোয়ানে নায়িকা। তবে মিডিয়ার দাবি মেলানিন সার্জারি করাই এনে স্থায়ীভাবে ত্বকের রং বদল করাইয়ে কাজল। প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরীর খেতাব জেতা মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা আর বর্তমানের প্রিয়াঙ্কার মধ্যে বেশ অনেকটাই ফারাক। ওনা গিয়ে বারবার সার্জারি করাই নেয় গায়ের রং ফর্সা করাইয়ে নায়িকা। তবে শুধু রং নয়, তার চেহারা তো আছে বোধ বদল, রহস্য কি মুখ নকুলে নায়িকা। শিল্পা শেটি লক্ষ্য করিলেই দেখিবেন কেরিয়ারের শুরুর দিকর শিল্পা এবং বর্তমান শিল্পার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিটাউনত গুঞ্জন সার্জারি গড়াইনে তামাটো তুন ফর্সা রঙের ওইয়ে এ বলি ডিবা। তবে নায়িকার দাবি সার্জারি নয় ইয়ের নিচকই নাকি প্রেগনেন্সি গ্লো। বিপাশা বসু 2005 ও 2007 সালত এশিয়ার সেক্সিয়েস্ট ওম্যানের খেতাব জিততেল ডাস্কি বিউটি বিপাশা। নিন্দুকলর মুখ বন্ধ করত নিজের গায়ের রঙের লাই তিনি গর্বিত বলেও জানাইয়ে নায়িকা। কিন্তু তারপর সিলিকন সার্জারিতুন স্কিন লাইটিং ট্রিটমেন্ট ফর্সা ও আকর্ষণীয় ওয়েনে উঠত হনো কিছুতই বাদ ন দেয় এ নায়িকা।
রেখা চির যৌবনা রেখার গায়ের রং লই অনেক চর্চা হইয়া নায়িকা নিজেই জানাইয়ে অভিনয় জগতত পা রাহিবার পরে নিজের গায়ের রং লই বোধ মন্তব্য এবং সমালোচনার মুকুট ফরণ ফুজে তাতে সার্জারির হতা প্রকাশ্যে ন আনিল পরবর্তী হালে কৃষ্ণবর্ণা রেখার চেহারা এবং গায়ের রঙত বোধ বদল দেখা গিয়ে হেমা মালিনী বলিউডের ড্রিম গার্লও কিন্তু কৃষ্ণবর্ণা আসিল চমকি গিয়েও না উনা গিয়ে এই রঙের লাই নাকি কেরিয়ারের শুরুতে ফিল্ম পাইতেও অসুবিধা হইতেও তার গুঞ্জন আসিল সার্জারি করাইনে ত্বকের রং বদলা ফেলাইয়ে তিনি হাবিবা শিউলি সি প্লাস টিভি চট্টগ্রাম ফটিকছড়ির হারোয়া ছড়ির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শনিবার বিএলএ আয়োজন করা হয় বিস্তারিত শুন ফটিকছড়ির প্রতিনিধির পাঠানো প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তি ও প্রাণনাশের হুমকি দেবার হারণে সাকা চৌধুরীর ছোট ভাই ও বিএনপি কেন্দ্রীয় চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 2 জুলাই শনিবার বিকালে হারোয়ালছড়ি শান্তির হাটত সুজানগর মাদ্রাসার হল রুমত হারোয়ালছড়ি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় হারোয়ালছড়ি যুবলীগের সভাপতি মোহাম্মদ করিম মইনুর সভাপতিত্বে ও হারোয়ালছড়ি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার শেকান্দর হায়দারের পরিচালনায় প্রতিবাদ সমাবেশত প্রধান অতিথি আসিল উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আলম শিকদার প্রধান বক্তা আসিল হারোয়ালছড়ি আওয়ামী লীগের সভাপতি হাসান সরোয়ার আজম চৌধুরী বিশেষ অতিথি আসিল শফিউল আলম রবিউল হোসেন শিকদার জামাল উদ্দিন মিন্টু সহ আরো বোধকে উপজেলা বিএনপির ইফতার পার্টিতে আনে এনে যেই জনেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল এবং ফটিকছড়িকে আজকে অশান্তিতে পরিণত করেছে যতক্ষণ পর্যন্ত গিয়াসুদ্দিন খাদের গ্রেপ্তার হবে না ওনাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা যুবলীগ এখানে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আমরা যেখানে প্রতিরোধ প্রতিশোধ আমরা নিতেই থাকবো ডেক্স নিউজ সি প্লাস টিভি দর্শক এখন তাইব বিজ্ঞান কলেজ ইফতার হটে হটে মাসিক শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয় রবিবার বিএলএ জামিয়াতুল ফালাহ মসজিদ চত্বরত এই মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত শুন ডেক্স নিউজ মাসিক শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ঐতিহাসিক বদর দিবস উদযাপন এবং অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরের জীবন ও দর্শন বিষয়ক সারগ্রন্থের প্রকাশনা উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও ইমাম বুখারী একাডেমির উদ্যোগে আজ রবিবার বেরলে জমিতুল ফালাহ সত্রত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাওলানা আহমেদুল হকের উপস্থাপনাত এডে সভাপতিত্ব গজ্জি শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান এডে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রফেসর শেকান্দর চৌধুরী ও প্রকাতা আলমউদ্দিন সহ আরও বোধকিয়া কিছুদিন আগে বরফির হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর সৈয়দ আফিফউদ্দিন আল জিলানি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজুরাতে লেখা পবিত্র কোরআন শরীফের অজ্ঞ হুবহু কফি বিশিষ্ট শিল্পপতি ও পিএসপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের হাতে হস্তান্তর গজ্জি ইয়ানার অনুভূতি জানতে চাইলি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সি প্লাস রে হয় হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নুর সহস্তে লিখিত সেই কোরআনুল কারীম 1350 বছর আগে লিখিত সেইটা তপকাপি প্যালেস যেটা তুরস্কের সেখানে সংরক্ষিত আছে সেইখান থেকে একটা একলিপা একটা কপি জোগাড় করে হযরত শাহ সুফি সৈয়দ আফিফউদ্দিন আল মনসুরউদ্দিন আল জিলানি যিনি বড় পিশাবুজুরের ডাইরেক্ট ডিসেন্ডেন্ট আমার নবীজির আওলাদ তিনি আমাদেরকে গত পরশুদিন উপহার দিয়েছেন এটা বাংলাদেশের জন্য একটা বিরল স্মৃতি আমাদের জন্য সারা বিশ্ববাসীর জন্য একটা মহান নিয়ামত আমি না আমি আপনাদের সকলের তরফ থেকে পেয়েছি আমরা গর্বিত বাংলাদেশ আমরা আল্লাহর কাছে বিনত নম্রতে শুকরগুজারি করি আল্লাহ দয়া করে আমাদেরকে নিয়ামত দান করেছেন জিয়াউল হক ইমন সি প্লাস টিভি চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে উগ্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসন সহ বিশিষ্ট জনের সম্মানে সার্কিট হাউজত ইফতারের আয়োজন করা হয়। বিস্তারিত শুন ডেস্ক নিউজ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে আজিয়া জুন 3 তারিখ রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনত এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় জামা মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করে। ইফতার মাহফিলে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ইফতার শেষে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারত এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি AIYB সিদ্দিকি। শনিবার স্থানীয় হাজারা গার্ডেন কমিউনিটি সেন্টারত আয়োজিত উক্ত অভিষেক ও ইফতার মাহফিলত প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার তারিকুল আলম। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ আমম দিলশাদ, উপজেলা সহদারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের, সীতাকুণ্ড সমিতির চট্টগ্রাম সভাপতি লায়ন গিয়াসউদ্দিন সহ আরো বক্তকে। ইফতার মাহফিলত দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনাত বিশেষ মোনাজাত পরিচালনা করে জুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল করিম। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে এছাড়াও নতুন সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় গো হোটেলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুন ডেক্স নিউজ। হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ইফতার ও দোয়া মাহফিল পয়লা জুন শুক্রবার আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প ও বাণিজ্যিক অঞ্চল মুসাপ্পা 10 নম্বর ডায়মন্ড সিটি রেস্টুরেন্টের হল রুমত অনুষ্ঠিত হয়ে। হাটহাজারী সমিতির সংযুক্ত আরব আমিরাতের সদস্য সচিব মোহাম্মদ জামালউদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এন্ডে সভাপতিত্ব করে আহ্বায়ক নজরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে আমিরাতের প্রত্যেক এসিডতুন আগত কার্যকরী আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরে নিজস্ব এলাকার সদস্য সংগ্রহালয় ফরম বিতরণ করানোর মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনালয়ে অনুষ্ঠিত আলোচনা দোয়া মাহফিল সমিতি গঠনের লক্ষ্য উদ্দেশ্য ও উদ্যোগরে স্বাগত জানাইয়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখে আলাইন ও আবুধাবি মুসাপ্পা শিল্পনগরীর হাটহাজারী প্রবাসী মাহমুদ সিদ্দিকী, হাবিবুল হক, ইকবাল হোসেন বাদল, নাজিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মইনুদ্দিন ও সমিতির কার্যকরী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। প্রত্যেক বক্তব্য হতে আমি দেখার হতায় উড়েছি যত বাধা বিপত্তি আয়োগ না কেন আর সবসময় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা থাকুন, ইয়নে আর সমিতির ভবিষ্যৎ উজ্জ্বল হব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, সারা দেশত শুরু হয়ে মাদক বিরোধী অভিযান, সলের ক্রসফায়ারের মতো নানান ঘটনা আর এগিন ব্যাগিন লইনে আরা সি প্লাস টিভির ফকরতুন উগ গান বানাইলাম অনরাল্লাই। চলন দর্শক, সায়াই আরার গান গো হইলে। হুনন হুনন দেশবাসী, হুনন দিয়া মো দেশর সরকার শুরু গজ্জি ইয়া বাদম হার ধরা বহনকারী ব্যবসায়ী লগে পরের মরা মারো
আজকের খবর শেষ করিবার আগে চলন ছায়ায় দিনুর গরম গরম খবরে গিন আবার। রমজান মাস সংযমন মাস ঐল, এ মাসত লোকবাড়ি যায় নতুন বিবাহিত ফোয়ালর পরিবার। নগরীর বাদুরতলাত কাবাড ব্যানত ধাক্কা, পথচারী মহিলা নিহত। সিআইডি হাইবের অপেক্ষা, নির্গুম আনন্দ উল্লাসত রায় থাকার নগরীর জোয়ান জোয়ান বল। রোহিঙ্গা ক্যাম্পত বেশিরভাগ নলকূপ টয়লেট অকেজো, এনজিও সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বলিউডের হন হন তারকা সার্জারি গড়িয়ানে এখনো আছে সুন্দরীর তালিকা। দর্শক, আজ এই সংবাদ এ দূর পর্যন্ত। এতন আরাল্লা তাইবেল্লাই ধন্যবাদ। প্রত্যেক দিনও তত্তাজা খবর ফাইবেল্লাই সোক রাহন সি প্লাস টিভির পর্দাত। আর ফেসবুক পেজও তোকে লাইক দন, সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল, আর ডাউনলোড করিলন আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস। শুভরাত্রি।